আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমি আমার অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সত্যি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের আমি কৃতজ্ঞতার ঋণ কখনো শোধ করতে পারবো না। সুতরাং ভালো ভালো ভিডিওগুলো দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ যাতে কিছুটা হলেও শোধ করতে পারি, সেই জন্য সবসময় দোয়া করবেন। আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি সেটির নাম হচ্ছে soulmaxglobal.com। এটি একটি সিস্টার কনসার্ন বা অঙ্গ প্রতিষ্ঠান igniter100.com এর। কেননা আপনারা নিশ্চয়ই যারা অনলাইনে রয়েছেন তারা জানেন যে একটি ওয়েবসাইট বা কোম্পানি বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তার মধ্যে igniter100.com একটি। এই ওয়েবসাইটের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস গ্রুপ অথবা ই কমার্স সাইট রয়েছে অথবা ব্লক সাইন সেনের মতো বড় বড় যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের মধ্যে টাকা ইনভেস্ট করে থাকে। সো ইনভেস্ট করার মাধ্যমে যে বেনিফিটটুকু পায় সেই বেনিফিট এর কিছু অংশ তারা রেখে দেয় এবং বাকি অংশটুকু তারা যারা ইনভলভ থাকবে তাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয়। তার মানে যারা গ্রাহক রয়েছে তাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয়। এই ডিস্ট্রিবিউশনের কাজটা করে থাকে সাধারণত এই solmaxglobal.com এর মাধ্যমে। আমি আশা করি বুঝাতে পেরেছি। তার মানে solmaxgroup.com হচ্ছে একটি সিস্টার কনসার্ন অফ igniter100.com এর। সুতরাং আপনি এই ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন বা এখানে আসার পরে কিভাবে কি করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। যেহেতু এটি ফিনান্সিয়াল একটি ইনভেস্টিং কোম্পানি, সুতরাং আপনাকে এখানে দেখে বুঝে তারপর কাজ করতে হবে। প্রথমত আমি যে ইন্টারফেসে আসি সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এখানে লেখা রয়েছে যে বিস্তারিত এদের সম্পর্কে, এবং এখানে আপনি যদি ইনফরমেশন গুলো দেখতে চান তাহলে অবশ্যই দেখতে পাবেন এদের বিস্তারিত। এবং এটি 3 বছর ধরে মার্কেটে রয়েছে এবং এটি একটি ইংল্যান্ড ভিত্তিক একটি কোম্পানি, এবং এটির ক্লায়েন্ট হচ্ছে যে ইগনিটার একাডেমি, ইও র্যান্ড, বিস প্যাট, আলাদিনের মতো বড় বড় যে ক্লায়েন্ট গুলো রয়েছে সেই ক্লায়েন্ট গুলো। আপনি যদি মোর ইনফোতে ক্লিক করেন তাহলে তাদের আরো অসংখ্য ক্লায়েন্ট দেখতে পাবেন। সুতরাং এক কথায় এটি বলা যায় এটি ট্রাস্টেড একটি ওয়েবসাইট বা কোম্পানি। সো এখানে আপনি যদি তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান, এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, ইউর মেসেজ, ক্যাপসা কোডটি ফিল আপ করে সাবমিট করে দিলে তারা 24 ঘন্টার মধ্যে কিন্তু রেসপন্স করে। সুতরাং আপনি এখানে এই এই ওয়েবসাইটটিতে আসার পরে কিভাবে সাইন আপ করে নেবেন সেটি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো রকম স্কিপ করলে বা টেনে টেনে দেখলে আপনার মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে যাবে। সুতরাং আপনি উল্টা পাল্টা বিভিন্ন ধরনের কমেন্ট আপনাকে আপনি আমার কমেন্ট বক্সে এসে করবেন। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে দেখেন, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, আমি মূল ইন্টারফেসে চলে এসেছি। এখানে যেটি লগইন দেখতে পাচ্ছি, লগইনে আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি ইউজার নেম, এরপর পাসওয়ার্ড, এরপর এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন। ক্যাপসাতে ক্লিক করে লগইন করলে কিন্তু লগইন হয়ে যাবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কিভাবে আপনি এখানে সাইন আপ করবেন বা রেজিস্ট্রেশন করবেন নতুন হিসেবে। এবার স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য সরাসরি আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আমার যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, আমি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি, লগ ইন করেছি। লগ ইন করার পরে সরাসরি আমি মাই পোর্টফোলিওতে যখন ক্লিক করব, মাই পোর্টফোলিওতে ক্লিক করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। তার মানে এখানে দেখতে পাচ্ছেন মাই পোর্টফোলিও, স্টার্টআপ বোনাস, পোর্টফোলিও ওয়ালেট, স্টার্টআপ ওয়ালেট আর ইটিসি সার্টিফিকেট। এখানে অনেকগুলো বোনাস রয়েছে, সেই বোনাসগুলো আপনি একটু একটু দেখতে পাবেন। সো আমি এবার চলে যাচ্ছি মাই প্রোফাইলের মধ্যে। মাই প্রোফাইলের মধ্যে যখন আমি ক্লিক করব, এখানে আসার পরে আমার সব ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন। আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার সব ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। সুতরাং আপনি প্রথমত যে কাজটি করবেন, আমার প্রোফাইলের মধ্যে এসে ইনভাইটেশন লিঙ্কে ক্লিক করবেন। ইনভাইটেশন লিঙ্কে ক্লিক করার পরে এখানে যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তার মানে সেটি কপি করবেন। কপি করার পরে আলাদা একটি ট্যাবে চলে যাবেন। ট্যাবে চলে যাওয়ার পরে সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। দ্যাটস ইট, এই হচ্ছে রেজিস্ট্রেশনের ফর্ম। আমি আবারও বলছি, প্রথমত আপনাকে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পরে আপনি একটি লিংক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনি রেজিস্ট্রেশনের জন্য ফর্ম পেয়ে যাবেন, অথবা সরাসরি যদি আপনি ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখার পরে আপনি এইখানে মাই প্রোফাইলে ক্লিক করার পরে ইন্টারফেসে চলে আসবেন।
যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। মোবাইল ইউজাররা সাধারণত এদিকে বাঁ দিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন। থ্রি ডট মেনু দেখার পরে সরাসরি যে অপশন গুলো পাবেন সেই অপশন গুলো হচ্ছে এটি। তার মানে এইখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড, মাই প্রোফাইল, সোল ম্যাক্স প্রো, মাই নেটওয়ার্ক, ট্রানজেকশন, মাই পোর্টফোলিও, সব সবকিছু আপনি মোবাইলে দেখতে পাবেন। তার মানে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলে আপনি মোবাইল এবং কম্পিউটারে দুটো ডিভাইসে কাজ করতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে একটি ডিভাইস দিয়ে শুধুমাত্র একটি নামে একটি অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন। সো রেজিস্ট্রেশন করার প্রসেসটা আমি বলে দিচ্ছি। প্রথমত ফার্স্ট নেম, এরপর লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কনফার্ম ইমেল অ্যাড্রেস, ইউজার নেম দিবেন। ইউজার নাম এর ব্যাপারে একটু কথা বলে রাখি, সেটি হচ্ছে যে ইউজার নেমটি আপনাকে সবসময় মুখস্থ রাখতে হবে। তার মানে আপনি যতবারই আপনার ডিভাইসে লগ ইন করবেন তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু তারা চাইবে। এরপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। বাংলাদেশ অনেকগুলো কান্ট্রি রয়েছে, আপনি যে কান্ট্রি সে কান্ট্রি আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি আপনার এখানে কান্ট্রি কোড দেখতে পাচ্ছেন। আপনার যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই 880। এরপরে আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন। এখানে যে বক্স দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে সরাসরি আপনি আপনার মেইলের মধ্যে একটি মেইল পেয়ে যাবেন। তার মানে যে মেইলটি পাবেন সেটি আমি এবার দেখাচ্ছি। মেইলের মধ্যে যাওয়ার পরে সরাসরি আপনি এই এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। অ্যাক্টিভেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে অথবা আপনি এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনি ব্রাউজারে বা নতুন একটি ট্যাবে ওপেন করে সরাসরি আপনি লগ ইন করবেন। সো লগ ইন করার জন্য আপনার এই অপশনটি চলে আসবে, ইউর অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভেটেড। আমি অ্যাক্টিভেট করেছি, সুতরাং এই দেখাচ্ছে ইউজার নেম দেখাচ্ছে। আপনাকে এখানে ইউজার নেমটি দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন, এখানে ক্যাপচাটি ফিল আপ করবেন। ক্যাপচাটি ফিল আপ করার পরে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পরে সরাসরি ইন্টারফেসে চলে আসবেন। দ্যাটস ইট, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে লগ ইন করবেন এবার আমি দেখালাম। সো প্রথমত আপনাকে বলে রাখি এখানে ইনভেস্ট করার মতো অপরচুনিটি রয়েছে। প্রথমত আপনি ফ্রিতে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই এখানে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলের মতো যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের মধ্যে যদি আপনি সেটি প্রোভাইড করেন, তার মানে শেয়ার করেন, তার এগেনস্টে আপনি 10% পর্যন্ত বোনাস পাবেন। এরপরে যে বোনাস গুলো রয়েছে সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। প্রথমত আপনাকে এখানে ইনকাম করতে হবে দুটো ওয়েতে। আপনি সরাসরি রেফার করে ইনকাম জেনারেট করতে পারেন অথবা প্যাকেজ কিনে ইনকাম জেনারেট করতে পারেন। কিভাবে প্যাকেজ কিনে ইনকাম জেনারেট করতে পারবেন সেটি আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমত রেফার করে 10% ইনকাম জেনারেট করতে পারবেন। এরপর জেনারেটিং ইনকাম আপনি 50% করে তারা পাবেন, যেটি তারা আপনাকে প্রোভাইড করবে। এবং 6 মাস অন্তর অন্তর আপনি 20 গুণ হারে এখান থেকে শেয়ার পাবেন। অর্থাৎ তারা যে প্রফিট করবে ব্যবসা থেকে, তার মানে ইনভেস্ট থেকে, সেই ইনভেস্টের উপরে শেয়ার বা লভ্যাংশের ভিত্তিতে 20 গুণ হারে তারা আপনাকে লভ্যাংশের উপর বোনাসটা দিয়ে থাকবে। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি যখন এখানে প্যাকেজ ক্রয় করবেন, প্যাকেজ ক্রয় করার পরে অবশ্যই পরদিন থেকে 1% ডেইলি প্রফিট কিন্তু আপনি একদিন পর পেয়ে যাবেন। দ্যাটস ইট। এরপরে আরেকটি অপরচুনিটি রয়েছে, 6 মাস পর পর তারা কিন্তু 10% লভ্যাংশ আপনি যা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টের পরে দিয়ে দিবে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনি যা ইনভেস্ট করবেন, ইনভেস্ট মানে হচ্ছে প্যাকেজ, প্যাকেজের উপরে ভিত্তি করেই কিন্তু তারা 6 মাস অন্তর অন্তর প্রফিটটা দিয়ে থাকবে। আরেকটি ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে আমি রিসার্চ করে দেখলাম যে এই ওয়েবসাইটের শেয়ার মার্কেটে দখল রয়েছে। তার মানে এটা শেয়ার মার্কেটে ইনভলভ একটি কোম্পানি। সুতরাং এই শেয়ার মার্কেটের বর্তমান ভ্যালু হচ্ছে 33.99 পেনিস। এবং এই কোম্পানিটি যা লভ্যাংশ করে বা যা লাভ করে তা 6 মাস অন্তর অন্তর আপনাকে দিয়ে দিবে। এবং সেটি সেকেন্ডারি লেভেলে যখন যাবে তখন তার মার্কেট ভ্যালু কিন্তু আরো বেশি দাঁড়াবে। দ্যাটস ইট। তার মানে যতই সে বেনিফিট করবে তার বেনিফিটের একটি অংশ আপনাকে 6 মাস অন্তর অন্তর দিয়ে দিবে। এটি আপনাকে আমি একটু বলে রাখলাম। অনেক ওয়েবসাইট আছে মুখে বলে কিন্তু দেয় না, কিন্তু আপনি দেখতে পাবেন যে গ্লোবাল ম্যাক্স গ্রুপ একটি সিস্টার কনসার্ন এবং বড় একটি কোম্পানি। সুতরাং আপনি এখানে প্যাকেজ ক্রয় করে ইনকাম জেনারেট করতে পারবেন। সো কিভাবে প্যাকেজ ক্রয় করে ইনকাম জেনারেট করবেন সেটি আমি এবার দেখাচ্ছি। প্রথমত আপনাকে সরাসরি এখানে শপে ক্লিক করতে হবে যদি আপনি প্যাকেজ ক্রয় করতে চান। সো প্যাকেজ ক্রয় করতে চাইলে এখানে রয়েছে রয়েছে প্যাকেজ, তারপর আপনি গিফট কার্ড ইউজ করতে পারেন, টপ আপ ইউজ করতে পারেন। এবার আমি প্যাকেজে ক্লিক করছি, প্যাকেজের ব্যাপারে একটু বিস্তারিত বলছি। এখানে বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে, টোটাল যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 8টির মতো প্যাকেজ রয়েছে। সো প্যাকেজগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলি। প্রথমত যে প্যাকেজটি সেটির নাম হচ্ছে স্মার্ট প্যাকেজ। এটি কিনতে হলে আপনাকে 25
পাউন্ড ইনভেস্ট করতে হবে, 25 পাউন্ড বাংলাদেশে কত টাকা সেটি গুগলে সার্চ দিয়ে আপনি দেখে নেবেন। এরপর দ্বিতীয়টি সেটি হচ্ছে রকি 50 পাউন্ড, এরপর বেসিক যেটি সেটি হচ্ছে 100 পাউন্ড, এরপরে যেটি সেটি হচ্ছে স্টার্টার, এরপরে এক্সিকিউটিভ, এরপরে প্রিমিয়াম। আপনাকে আমি অনুরোধ জানাবো, প্রথমত আপনি এখানে যদি কাজ করতেছেন তাহলে ছোট প্যাকেজটি নিয়ে স্টার্ট করেন, তার মানে স্মার্ট প্যাকেজটি নিয়ে। সো আপনি স্মার্ট প্যাকেজে ক্লিক করবেন, স্মার্ট প্যাকেজে ক্লিক করার পরে সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে রাইট বক্স রয়েছে, রাইট বক্স দিয়ে দিবেন, এরপর রিসিভ ডেলি 1% প্রমোশনাল এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সরাসরি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে। এখানে পেমেন্ট মেথড যে কয়টি রয়েছে তার মধ্যে হচ্ছে ব্যাংক ট্রান্সফার অন্যতম। আপনি ব্যাংকের মাধ্যমে সরাসরি সেই পেমেন্টটা করে দিয়ে প্যাকেজটুকু ক্রয় করে নিতে পারেন, অথবা সোলমেক্স ক্যাশ যদি থেকে থাকে তাহলে সেটি করে নিতে পারেন, অথবা আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে অবশ্যই ক্রেডিট কার্ড ইউজ করে এখানে পেমেন্টটা করে নিতে পারেন। ক্রিপ্টো কয়েন্স, ক্রিপ্টো কয়েন্স মানে হচ্ছে বিভিন্ন ধরনের কয়েন বেসের যে ওয়ালেটগুলো রয়েছে, বিশেষ করে বিটিসি ওয়ালেট অথবা ডগি কয়েন অথবা যে কয়েনগুলো রয়েছে আমি সচরাচর দেখিয়ে থাকি সেগুলো। সো আপনার যদি কয়েন বেসের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন কিভাবে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। আপনি যদি বিটিসি ওয়ালেট ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনার কয়েন বেসের অ্যাকাউন্ট থাকতে হবে। এরপর যদি আপনার পারফেক্ট মানি ইউজ করতে চান তাও পারবেন, অথবা গিফট কোডের মাধ্যমে তাও পারবেন। সো এখানে ব্যাংক ট্রান্সফার যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বলেছে যে আর ইউ শিওর টু কমপ্লিট ইয়ার অর্ডার পেমেন্ট বাই আ ব্যাংক ওয়্যার ট্রান্সফার। সো ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো এখানে চেয়েছে, থ্যাংক ইউ ফর সোর্সিং স্মার্ট প্যাকেজ, প্লিজ ডিপোজিট 25 পাউন্ড টু এনি অফ ইয়ার বেলো ব্যাংক অ্যাকাউন্টস উইদিন 5 ওয়ার্কিং ডেজ উইথ গিভেন রেফারেন্স নাম্বার। সুতরাং আপনাকে 5 দিনের মধ্যে সেটি পেমেন্ট করতে হবে। সো আপনাকে এটি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো যখন আপনি এখানে প্রোভাইড করবেন, আপনার প্রোভাইড করার মাধ্যমে সেটি অবশ্যই আপনার ব্যাংকের সাথে অ্যাড হয়ে যাবে এবং ব্যাংক থেকে তারা কেটে নিবে। এবার চলে আসি কিভাবে এখান থেকে উইথড্র করে নিবে, সেই উইথড্র অপশনটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। উইথড্র করে নেওয়ার জন্য আপনাকে প্রথমত আপনাকে ট্রানজাকশনে ক্লিক করতে হবে। ট্রানজাকশনে ক্লিক করার পরে আপনি ক্যাশ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্যাশ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল রিকোয়েস্ট। উইথড্রল রিকোয়েস্টে যখন আপনি ক্লিক করবেন সরাসরি ইউ ডু নট হ্যাভ এনি অ্যাক্টিভেট প্যাকেজ, ইউ ক্যান নট মেক উইথড্রল অ্যাকাউন্ট। আপনাকে প্রথমত এখানে মনে রাখতে হবে যদি আপনি কাজ করতেছেন তাহলে অবশ্যই প্যাকেজ যেগুলো দিয়ে দেখিয়েছি 8টার মতো প্যাকেজ, সেই প্যাকেজগুলো অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পরে আপনি এখান থেকে উইথড্র রিকোয়েস্টে ক্লিক করার পরে উইথড্রটা করতে পারবেন। এবার দেখাচ্ছি কিভাবে আপনি ব্যাংকের ডিটেলস গুলো অ্যাড করবেন। সো আপনাকে মাই প্রোফাইলসে ক্লিক করতে হবে। মাই প্রোফাইলে ক্লিক করার পরে আপনি পেমেন্টে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করার পরে ব্যাংক ডিটেলস আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো এখানে আছে। সো অ্যাকাউন্ট টাইটেল, অ্যাকাউন্ট টাইটেল মানে হচ্ছে সরাসরি আপনি আপনার ব্যাংকে যে নামটি দিয়েছেন তার মানে আপনার নামটি ব্যাংকে কি নামে সেটি এখানে প্রোভাইড করবেন। ব্যাংকের নেম দিবেন, এরপর ব্যাংক অ্যাড্রেস যেটি ব্যাংকের মধ্যে দিয়েছেন তার মানে অ্যাকাউন্ট খোলার সময়, এরপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এরপর কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পরে সরাসরি এখানে অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে যদি সংকুলন না হয় 2 তে চলে আসবেন। এরপর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি সেটি সিলেক্ট করে দিতে হবে, টাকা হলে টাকা অথবা যদি আপনি ইউএসডি করতে চান সেটি করতে পারবেন। এরপর আপনি এখানে অ্যাড্রেস সিটি সিলেক্ট করবেন। এরপর ট্রানজাকশন পাসওয়ার্ড, ট্রানজাকশন পাসওয়ার্ডের ব্যাপারে একটু বলি। লগইন পাসওয়ার্ড এবং ট্রানজাকশন পাসওয়ার্ড কিন্তু ভিন্ন। আমি যখন অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়েছিলাম, অর্থাৎ আপনি যখন এখানে লগইন করবেন, লগইন করার পরে এখানে যে অপশনটি পাবেন আমি আবারো দেখাচ্ছি। যদি সরাসরি আপনি এই অ্যাক্টিভেট অ্যাকাউন্ট ক্লিক করেন, অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেটি হচ্ছে লগইন। লগইন করার পরে আপনাকে সরাসরি যে ইন্টারফেসে নিয়ে আসবে সেই ইন্টারফেসটি হচ্ছে প্রথমত ড্যাশবোর্ডের। এই ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেট আপ ট্রানজাকশন পাসওয়ার্ড। ট্রানজাকশন পাসওয়ার্ডটা কিভাবে দিবেন সেটি দেখাচ্ছি। আপনি যদি এখানে ক্লিক করেন, ট্রানজাকশন পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারে আমি একটু বলি। সেটি হচ্ছে যে আপনি যদি ট্রানজাকশন পাসওয়ার্ড দিতে চান তাহলে কনফার্ম নিউ পাসওয়ার্ড দিতে হবে, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। আমি আবার বলছি 0 1 2 3 4 5, এরপর আপনি ক্যাপিটাল লেটার এ দিলেন
তারপর স্মল লেটার সি দিলেন, এরপর স্পেশাল ক্যারেক্টার হ্যাশ অথবা এট দা রেট অফ দিলেন, দেওয়ার পরে সাবমিট করে দিলে আপনার ট্রানজাকশন পাসওয়ার্ড হয়ে যাবে। তার মানে লগ ইন পাসওয়ার্ড এবং ট্রানজাকশন পাসওয়ার্ড কিন্তু আলাদা, সেটি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। সো এই কাজটুকু আপনি করে নেবেন। এবার ব্যাংক ডিটেলস এর মধ্যে এন্টার ইউর ট্রানজাকশন পাসওয়ার্ড দিবেন, এরপর সাবমিটে ক্লিক করলে আপনার ব্যাংক ডিটেলস কিন্তু এই গ্লোবাল ম্যাক্স গ্রুপ .com এর মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর আপনি প্যাকেজটা ক্রয় করবেন। প্যাকেজটা ক্রয় করার পরে আপনি যখন ইনকাম জেনারেট শুরু করবেন তখন এইখান থেকে খুব সহজেই আপনি উইথড্রল গুলো করে নিতে পারবেন। সো আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আপনি যদি এখান থেকে আরো বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই মাই নেটওয়ার্ক এর মধ্যে ক্লিক করবেন। মাই নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে একটি প্ল্যান তারা সেট করে রেখেছে যে আপনার অধীনে যারা জয়েন করবে তারা যেমন বেনিফিট হবেন তার মানে আপনিও বেনিফিট হবেন, অর্থাৎ 1:2। সো এভাবে যখন লোক বৃদ্ধি পাবে তখন আপনি এখান থেকে 10% আরে কমিশন পাবেন, দ্যাটস ইট। সো আশা করি বুঝতে পেরেছেন যে এই ওয়েবসাইটটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট, 3 বছর ধরে মার্কেটে রয়েছে। আমি আগেই বলেছি যে এটি একটি ইংল্যান্ড ভিত্তিক কোম্পানি এবং এই কোম্পানিটি যেহেতু অদ্যাবধি 3 বছর ধরে কাজ করছে, সুতরাং আপনি অনায়াসে এখানে ইনভেস্ট করে ছোট প্যাকেজ নিয়ে কাজ শুরু করতে পারেন। আশা করি বেনিফিট হবেন এবং আপনাকে বুঝতে হবে যে এই মানি ইনভেস্টিং অথবা এটি এটি বড় একটি সিস্টার কনসার্ন কোম্পানি, সুতরাং আপনি এখানে বেনিফিটেড হবেন। এখানে টপ কান্ট্রিজ এর মধ্যে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া হাইস্টে রয়েছে, তার মানে ইন্ডিয়া একটি বড় মার্কেট প্লেস, সুতরাং অনেক লোক কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে কাজ করছে এবং ইনভেস্ট করছে। তারপরে কিন্তু বড় বড় রিচ কান্ট্রিজ এগুলো সেগুলো কিন্তু পরে রয়েছে, ইউনাইটেড স্টেট একেবারে শেষে রয়েছে। যে ফর বাংলাদেশ, এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, রোমানিয়া দেখতে পাচ্ছেন এবং সাউথ আফ্রিকা দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটি দেশ, বড় বড় দেশ কিন্তু এখানে ইনভলভ হয়েছে। সুতরাং আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে এই সমস্ত ইনফরমেশন দেখার পরে অনায়াসে এখানে প্যাকেজ গুলো ক্রয় করে ইনভেস্ট করে আর্নিং শুরু করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। I'll catch you guys in my next video. Till then, take care.